বেগুনি, হ্যালো বন্ধুরা, শুভ্র ফুডিমের চ্যানেলে একটা নতুন ভিডিওর সাথে আপনাদের জানাই স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে কী কী খেতে চলেছে মানে সেটা দেখানো যাক। তার আগে একটা কথা বলি, আজকের কোনো চ্যালেঞ্জ হবে না, আজকে তো আমরা দেখতেই পাচ্ছেন একাই কী কী মেনু নিয়েছে সেটাকে দেখানো যাক। সাদা ভাত, এটা হচ্ছে আলু সিদ্ধ বা আলু চোখা, দুটো ডিমের পোজ, দুটো বেগুনি, পাঁপড় ভাজা, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে চিকেন কারি, স্পাইসি চিকেন কারি, এটা হচ্ছে আলু কাঁকড়া দিয়ে মানে আলু কাক আলু দিয়ে কাঁকড়া তরকারি, এখানে আছে লেবু, আর এখানে আছে পেঁয়াজ আর চারটে লঙ্কা। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে আর বেশি কথা না বলে আমি খাওয়া শুরু করছি, এবং আপনারা আমার সাথে থাকুন, পাশে থাকুন, এবং পুরো ভিডিওটি লাস্ট অব্দি ওয়াচ করবেন। এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটিতে টং করে বাজিয়ে দেবেন অল করে, যাতে আমরা নতুন কোনো ভিডিও আপলোড করলে আপনাদের মোবাইলে সবার প্রথমে নোটিফিকেশনটি পৌঁছে যায়। তো ঠিক আছে বন্ধুরা, তাহলে আর বেশি কথা না বলে খাওয়া শুরু করছি, আপনারা সাথে থাকুন, পাশে থাকুন। প্রথমে ডালটা ঢেলে নেবো, বেগুনি, পাঁপড় ভাজা, তো এবার খাবো বন্ধুরা এই আলু দিয়ে কাঁকড়া মাছের তরকারি। আমার কিন্তু বন্ধুরা এই কাঁকড়া মাছ কিন্তু দারুণ লাগে খেতে, এবং আপনাদের মধ্যে কার কার এই কাঁকড়া মাছের মানে কাঁকড়া মাছটা অ্যাকচুয়ালি খেতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দেবেন।
এবার খাবো স্পাইসি চিকেন কারি দিয়ে। চিকেনটা মানে এত সুন্দর সফট হয়েছে না, জাস্ট মানে এতটা নরম, মানে সত্যি অসাধারণ খেতে, অসাধারণ, জাস্ট ফাটাফাটি, খুবই সফট একদম, পুরো একদম, মানে চিকেনটা জাস্ট একটু মানে আপনারা দেখুন মানে কতটা সফট, জাস্ট মানে ফাটাফাটি, দারুণ। মাংস তো একটু ঝাল হয়ে গেছে, কিন্তু ঝাল হলে কি হবে, টেস্ট টেস্ট লাগছে কিন্তু হেভি।
তো ঠিক আছে বন্ধুরা, তাহলে আবার নেক্সট কোনো ভিডিওতে আপনাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণের জন্য ধন্যবাদ, বাই বাই।